ডায়রিয়া কিন্তু শুধু রাজধানীতেই নয়, এটি বেড়েছে উপজেলা পর্যায়েও। সেই বিষয়ে বিস্তারিত জানাতে এবার খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ অসীম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, হাসপাতালে কত সংখ্যক রোগী ভর্তি আছেন আর সেবা নিয়ে তাদের সন্তুষ্টির জায়গাটাই বা কতটুকু? প্রিয়াঙ্কা, আসলে মূলত এই যে অতিরিক্ত গরম এবং খুলনার উপকূলীয় এলাকায় যে বিশুদ্ধ পানির যে সংকট, এই সংকটের কারণেই কিন্তু মূলত খুলনায় ডায়রিয়া আশঙ্কাজনক হারে বেড়েছে। আর আপনি মূলত গতকাল থেকে এই 24 ঘন্টায় শুধুমাত্র বটিয়াঘাটা এবং ঢাকা উপজেলায় 9 জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। এই বিষয়ে আমি সিভিল সার্জনের সাথে কয়েক দফা কথা বলেছিলাম। সিভিল সার্জন যেমনটা বলছেন যে ডায়রিয়ার মূলত যে ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডের থেকে কিন্তু রোগীর সংখ্যা বেশি, যার কারণে কিন্তু পর্যাপ্ত যে সেবা এই সেবাটা কিন্তু দিতে পারছে না। এছাড়া কিন্তু যে খুলনা শিশু হাসপাতাল রয়েছে, দক্ষিণ অঞ্চলের মানুষের আশ্রয় স্থল যেটা খুলনা শিশু হাসপাতাল, শিশু হাসপাতালে কিন্তু এই ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। আমার সাথে এই মুহূর্তে খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার কামরুজ্জামান আছেন, ওনার সাথে আমি একটু কথা বলবো। আসলে এই ডায়রিয়া রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার কারণ হিসাবে আপনারা কি ভাবছেন? বর্তমানে আবহাওয়াজনিত কারণ, যেটা হঠাৎ করে কিন্তু একটু গরম পড়েছে, আর বিশেষত দক্ষিণ অঞ্চলে আপনি জানেন আইলিয়া এলাকায় এখানে গাছপালাও খুব কম এবং বিশুদ্ধ পানি সরবরাহ একটু কম আছে। আপনার ডিপেন্ড যে ওখানে বৃষ্টির পানি অথবা পানি পান করে, তা এই মুহূর্তে এইসব পানি পান করার কারণে অনেকে ডায়রিয়ার আক্রান্ত হচ্ছে। আর গরমের কারণেও এই যে আবহাওয়াজনিত কারণে এটাও একটা কারণ হতে পারে। আপনারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন যে শিশুদের অভিভাবকদের? আমি সবসময় বলি যে এই গরমের সময় বাচ্চাদেরকে বেশি করে তরল জাতীয় খাবার খাওয়া, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি বলতে যদি না থাকে অন্ততপক্ষে ফুটিয়ে খাওয়া সম্ভব হয়, যে ফুটিয়ে খাওয়া খাওয়া হবে, আমার মনে হয় কোনো রকম সমস্যা নাই। আর তরল জাতীয় খাবার বলতে যে কোনো ফল বা ডাবের পানি, যদি বড় বাচ্চা হয়, আর ছোট বাচ্চা হলে মায়ের দুধ খায় চামচে রাখেন, তারা অবশ্যই মায়ের দুধ। ধন্যবাদ ডক্টর কামরুজ্জামান। প্রিয়াঙ্কা, যেমনটা শুনছিলেন মূলত খুলনায় হচ্ছে সর্বোপরি ওই উপকূলীয় এলাকায় কিন্তু বিশুদ্ধ পানির একটা তীব্র সংকট চলছে। চৈত্র বৈশাখ মাসে আসে যে পুকুরে পানি শুকিয়ে যায়, এই মূলত এই পানি শুকিয়ে যে নিরাপদ থাকে না এই পানি, মূলত এই পানি মূলত যখন পান করে তখনই হচ্ছে মূলত এই ডায়রিয়ায় আক্রান্ত সংখ্যাটা খুলনায় বেড়ে যায়। এই ছিল আমার কাছে খুলনা থেকে ডায়রিয়ার সর্বশেষ খবর। প্রিয়াঙ্কা।